ম্যাজিক দেখতে হলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমার তিনটা শর্ত পালন করতে হবে। তোমরা কি আমার শর্তগুলো পালন করার জন্য প্রস্তুত? না শুনেই প্রস্তুত? ঠিক আছে, তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে তোমাদের সবাইকে নাচতে হবে। তোমরা নাচার জন্য প্রস্তুত? এবারে আমি তোমাদের যে ম্যাচটা দেখাবো তার জন্য দেখো তো আমার একটা সম্পূর্ণ খালি অথবা ফাঁকা কিছু আছে? কিছু নেই। এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙুল আছে না? তোমরা যে বললে কিছু নেই। আচ্ছা দেখো, এই হাতে আমি সুন্দর করে মুষ্টিবদ্ধ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, আমার কাছে একটা লাল রঙের সিল্ক আছে, বলো তুমি কি রঙের? হলুদ। আমি ছোটবেলা থেকে গুড়া মাছ কম খাই, তো যার কারণে কালার চিনতে সমস্যা হয়। তোমরা কিন্তু গুড়া মাছ বেশি করে খাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই আর একটা মুষ্টিবদ্ধ করে নিলাম, কিছু আছে? হাওয়া। হাওয়া গুলো ধরে পকেটে করে দিলাম। আচ্ছা এবারে এই একটা মুষ্টিবদ্ধ করলাম, এবং দেখো আমার কাছে একটা লাল রঙের সিল্ক আছে, এটাকে আমি সুন্দর করে আমার এই হাতে ঢুকিয়ে দিচ্ছি, কেমন? এবারে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেবো, আমার সাথে সাথে বলতে হবে। সবাই বলো তো, আমরা করে আমরা গিলি গিলি ছু। এবার সবাই মিলে আমার হাতে ভূ দাও। কেউ কিন্তু থুতু দিবে না, কেউ থুতু দাওনি তো? তোমরা যখন থু দিয়েছো, আমার হাতে সিল্কটা কিন্তু এখান থেকে ম্যানিশ হয়ে গেছে। খালি এটাকে আমি আমার হাওয়া দিকে ধরলাম, ম্যাজিক করে দিলাম, দেখা যায় এটা কিন্তু আবার এখানে চলে এসেছে। আচ্ছা চলো, এবার তোমাদের ক্রিয়া আমি আরেকটা মজার ম্যাজিক করবো। তোমরা কি আরো ম্যাজিক দেখতে চাও? হ্যাঁ, এর জন্য আমার একজন বোকা বন্ধুদের প্রয়োজন। আমি রমেশ, একটু সাইডে। তুমি কি দেখো তোমার কেচিটা ধার কি না? আমার চুল কেটে না, নিজেরটা কাটতে পারো। সাইডে ধার। আচ্ছা দেখো, এখানে একটা রশি আছে, এটা একদম সলিড কিনা দেখো তো। কাটতে হবে না, একটা আছে দেখো, একদম সলিড। ওকে, এবারে তোমাকে প্রথমে যেটা করতে হবে, আমি যখন 1 2 3 বলবো, খেচেন করে কিনে যেতে হবে, আমাকে না, আমার রশি। হ্যাঁ আচ্ছা, তো আমি আগে দেখাচ্ছি, এই দেখো এটা কিভাবে ধরলাম, এবং তুমি হাত দিয়ে ধরে দেখো তোমার মাঝখানে আছে কিনা, কাটবে না, ঠিক আছে? বন্ধুরা দেখো, ঠিক আছে? তুমি একটা সমান করে সুন্দর করে কেটে দাও। আচ্ছা রশিদ সুন্দর করে সমান করে কেটে দিয়েছে, তুমি কি ইস্তা করে দেখো তাহলে দেখো আমার মাথা না, তুমি এক কাজ করো, এবার কিন্তু রশিদের জন্য আমি জানি আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? এক কাজ করি, এইখানে গিট দিয়ে দিই।
তোমাদের সঙ্গেও থাকতে পারে এখানে কিছু আছে, তাই না? এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি আরেকটা দিয়ে দিলাম, ওকে। এইবারে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো, এখানে অর্ধেকটা আছে, এখানে অর্ধেকটা আছে, মাঝখানটা গিট আছে, রাইট? আচ্ছা তো এইবারে তোমাকে যেটা করতে হবে, আমি এইটাকে এইভাবে ধরে এভাবে হাতে দিতে পেঁচেছিলাম, কেমন? এবং আমার মতো করে পকেট থেকে একটু ম্যাজিক পাউডার বের করে দিলাম এবং হাওয়া থেকে ধরে দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি একটা হাওয়া থেকে ধরে দেবে, হ্যাঁ হাওয়া থেকে ধরে দিয়ে দাও, এটা ফু দাও, ফুদু না কিন্তু, হ্যাঁ তুমি যখন ফু দিয়েছ তখন কিন্তু ম্যাজিক হয়েছে, তোমার মধ্যে জাদু আছে, তুমি যখন ফু দিয়েছো রুমালটা অদৃশ্য হয়ে গেছে, আবার যখন ফু দিয়েছো তখন কিন্তু আরেকটা কিছু হবে। এর জন্য তোমাকে আগে প্রথমে যেটা করতে হবে, জোরে একটা নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিয়েছো জোরে, দুই মিনিট ধরে রাখো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফু দাও, এত জোরে ফু দাও যাতে আমি উড়ে যাই, আমি ফোন তো লাগেই না, একই জোরে আসলে পাই না। দেখো তোমার মধ্যে জাদু আছে, তুমি যখন ফু দিয়েছ আমার হাতে যে রশিটা ছিল ওইখান থেকে এইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা আমাদের বন্ধু জোরে জোরে হাত দিই। আচ্ছা অনেক সকল হয়ে গেছে বন্ধুরা, এখন তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অনেক সময়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।